ছবার আগে ওই বাড়ির গতিবিধি জানতে হবে আমায়। ওদের পরিকল্পনা না জানলে ওদের ওপর আঘাত করা যাবে না। নীলমণি, দেখাও আমায় ওদের গতিবিধি, দেখাও। মা, মা গো, দাদু ভাইয়ের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান এনে দাও মা গো। গুরুদেবের কথা মতো পাত্রীর সন্ধান না পেলে দাদু ভাইকে বিপদের হাত থেকে বাঁচাবো কেমন করে মা? দয়া করো মা, সিংহ বাহিনী দয়া করো মা গো। সিংহ রাশি, সিংহ লগ্নের কন্যা জোগাড় করে দাও মা। গোবু ঘটক যেন তেমন পাত্রীর খোঁজ এনে দিতে পারে। না, কিছুতেই না, কিছুতেই ওই পাত্রীর সন্ধান পাবে না, কিছুতেই না। মা, মা শুনছেন, একটা দারুণ সুখবর আছে। সুখবর? হ্যাঁ মা, গোবু ঘটক পাত্রীর সন্ধান পেয়ে গেছেন। সিংহ রাশি, সিংহ লগ্না পাত্রী। আর নক্ষত্র, গণ, গোত্র? মা, সেগুলো তো ঠিক। অর্ধেক খবর নিয়ে আমার কাছে আসবে না কুন্তলা, পুরোটা জেনে তবে আমাকে জানাতে আসবে। হ্যাঁ মা, হ্যাঁ, আসলে আমাকে ঘটক ঠাকুর যা বললেন আমি তো তাই আপনাকে। আচ্ছা, গোবু ঘটক এত তাড়াতাড়ি পাত্রীর সন্ধান পেয়ে গেল? জানেন মা, ঠিক এই কথাটা না আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছে। আচ্ছা আপনি একবার ভাবুন, এতদিন কোনো পাচিরাচ্ছি খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেই মুহূর্তে না আপনি বললেন যে জমি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, পয়সা দেবো, অমনি কিনা পাচির খোঁজ পেয়ে গেল। না, গোবু ঘটক আমাকে ফাঁকি দেবার সাহস পাবে না। দেখুন মা, আমি সেই কথা বলছিও না, তবে কি বলুন তো, সময়টা তো ভালো না। এখন যদি কেউ একটা নকল কুষ্ঠি বানিয়ে আমাদের সাথে চালাকি করবার চেষ্টা করে তখন কি হবে বলুন তো মা? আমাদের সূর্য বাবাটার কি হবে? দেখুন মা, আপনি এগুলো এত নিষ্ঠা ভরে মানেন বলেই তো আমার শ্যামলীর কুষ্ঠিতে দোষ পাওয়ায় ওর সাথে বিয়েটা দিতে আপনি কিন্তু কিন্তু করছেন, তাই না? এক কাজ করো, তুমি গোবু ঘটককে বলো যে পাত্রীর বাড়ির লোকজনকে একেবারে এখানে নিয়ে আসে, আমি নিজের চোখে দেখে সবটা যাচাই করে নেব। কিন্তু মা, এখানেও যে একটা সমস্যা আছে, দেখুন এই পুরো জিনিসটা করতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তার চেয়ে এটা ভালো হয় না যে আমরা ঘটক মহাশয়ের সঙ্গে ছোট গণককেও ও বাড়িতে পাঠিয়ে দিলাম? ওখানে গিয়ে ছোট গণক নিজে কুষ্ঠি বিচার করে যদি দেখেন সব মিলে টিলে যাচ্ছে তখন আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন, আর আমরা এখানে বিয়ের প্রস্তুতি শুরু করে দেবো, ভালো হয় না সেটা, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ তাই হবে। মা, মা ছোট গণককে ডেকে নিয়ে এসেছি, দেখুন। ছোট গণক, গোবু ঘটক এক পাত্রীর সন্ধান এনেছে, আপনি গোবু ঘটকের সঙ্গে সেখানে একবার যান। আর শুনুন, পাত্রীর কুষ্ঠি যথাযথ বিচার করতে হবে আপনাকে, যদি দেখেন সব কিছু ঠিকঠাক মিলে যাচ্ছে, দাদু ভাইয়ের জন্য সে সুযোগ্য পাত্রী, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন, আর যে কোনো শর্তে বিয়ের কথা পাকা করে আসবেন। আর দেরি করে লাভ নেই, নিন রওনা দিন গোবু ঘটক। কি আগে কত মা? বাহ, গোবু ঘটক তো আমার প্ল্যানটা বুঝতেই পারলো না। যাও যাও, যে ঠিকানা আমি দিয়েছি যাও সেখানে, কিন্তু সেখানে গেলে যাকে খুঁজছো তাকে কোনো দিনই খুঁজে পাবে না, আর তারপর সময় টময় নষ্ট করে যখন ফিরে আসবে তখন আর কোনো গতি না দেখে মা তার আদরের নাতির সাথে আমার শ্যামলীর বিয়ে দেবেন। ব্যাস, কি মজা! আরে আরে আরে,
ওই মালিন মেয়েটার সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। কি হয়েছে সূর্য বাবা, তুমি এত রেগে আছো কার উপর? কি হয়েছে বলো? ওই মালিন মেয়েটা, না ওর সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না, ওর সাথে কোনোদিনও দেখা করবো না, কোনোদিনও না। বাবা, ওনার আবার অভিমান হয়েছে, কিন্তু লক্ষণ তো ভালো নয়। অভিমান হলে সেটা ভাঙতেও সময় নেয় না। না বাবা, এবার থেকে না এই সূর্যটাকে সব সময় চোখে চোখে রাখতে হবে, সব সময়। তুমি আমার কথা না শুনে বাড়ি চলে যেতে পারলে লাট সাহেব? তুমিই তো বলেছিলে আমার সব সময় তুমি সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে, সেই কথা কি তুমি ভুলে গেলে? সব থেকে ভালো বন্ধু না, দেখাচ্ছি বন্ধুত্ব। এই এত কিছু হয়ে গেল, তারপরেও মেয়ে তুই সূর্যর পিছু ছাড়িস নি। এবার আমি এমন কিছু করব না, সারা জীবনের জন্য সূর্যর আলো আমি তোর থেকে কেড়ে নেব। আমি আমার বেস্ট ফ্রেন্ডের হাত কিছুতেই ছাড়বো না লাট সাহেব। তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের কথা এইভাবে ভুলে যেতে পারো না লাট সাহেব। আজ না হোক কাল আমার কথা তোমার মনে পড়বেই। বামুন হয়ে চাঁদে হাত দেবার শখ জেগেছে। বলছি আমি। আচ্ছা শোনো, তোমাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো তোমার? হ্যাঁ আমার সব মনে আছে। আচ্ছা এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এখান থেকে কিন্তু ছোট গণক আর গবু ঘটক তোমাদের বাড়ির জন্য বেরিয়ে পড়েছে, কাল ভোর ভোরে ওরা ওখানে পৌঁছিয়ে যাবে, বুঝলে? সে আসুক গে, যাক কি কি করতে হবে আমার সব মনে আছে। আচ্ছা তবে একটা কথা আমি তোমাকে বলছি, এই ছোট গণক যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে। আর ভুল করেও তুমি যদি একবারও ছোট গণকের সামনে আমার নামটা বলে ফেলো, তাহলে আমি তোমাকে যে সোনার মালা দেবো বলেছি এক জোড়া, সেটা কিন্তু আর তুমি পাবে না। হ্যাঁ না না, ওরা কিচ্ছুটি টের পাবে না। তোমার কাজ হবে শুধু একটাই, যে করে হোক ওদেরকে ওখানে আটকিয়ে দেওয়া আর কোনো মতে দুপুর করিয়ে দেওয়া, ব্যাস। কিন্তু কি বলে যে ওদের আটকে রাখবো সেটাই ভাবছি। ভাবা ভাবির কি আছে, শোন প্রথমে গেলে ভালো করে বসাবে টসাবে, খাওয়াবে দাওয়াবে, তারপরে বলবে তোমার মেয়ের পুষ্টি না বিচার করতে, ব্যাস। কিন্তু আমার মেয়ের পুষ্টি তো, আরে বাবা সেটা ওই ছোট গণককেই বলবে না, যে আপনি বসুন, বসে আমার মেয়ের পুষ্টিটা বিচার করুন। আর একবার ওই পুষ্টি বিচার করতে বসলে দেখবে সারাদিন কেটে গেল, আর তারপরে যখন পুষ্টি বিচারে দেখবে কিছুই মিলল না, তখন এরা শুকনো মুখে ফিরে চলে আসবে। আমার উদ্দেশ্য হচ্ছে সময়টা নষ্ট করা, যত দেরি করে ফিরে আমার জন্য ততই মঙ্গল, ব্যাস। সেসব ঠিক আছে, কিন্তু ওরা যদি একবার মেয়েটাকে দেখতে চায় তখন কি করব? তোমার মেয়েকে যদি দেখতে চায়, আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েকে দেখতে চাইলে তোমার মেয়েকে দেখিয়ে দেবে, তাতে আর সমস্যা কি আছে? কিন্তু ভাই কিছু মনে করো না, একটা কথা বলছি তোমাকে, তোমার মেয়েকে যে একবার দেখবে না, একদম বাপ বাপ বলে পাত্তারি গুটিয়ে সেখান থেকে ফিরে আসবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। দেখ না
তোর বিয়ের কথা হচ্ছে। কি বিয়ে? আমার মা ছিদের মুখে এসব মস্করা ভালো লাগে না। এখন যে আমার বিয়ের কথা বলবে না তোর মুখে আমি নুনও জল দেব। আচ্ছা বাবা আচ্ছা, তোর বিয়ের কথা তুলছি না, এক্ষুনি তোকে ভাত বেড়ে দিচ্ছি। ঠিক আছে তাই করো। হ্যালো, আমি এখন রাখছি, যা বললে সব মনে আছে। যাক, একটা দিকে ঝামেলা মিটল, এবার বিনা বাধা এদিকে সবকিছু চুকে গেলেই হয়, কিন্তু বড় কয়েকটা ধাপ এখনো বাকি আছে। লগ্না মারে কেন অমন করতেছিস মা, কেন করতেছিস, কি হয়েছে খুলি বল, আমার বল, খুলি বল। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। তা বললি হয়? তোর বাপটারে ফাঁকি দিবি ভাবতেছি, পারবি ফাঁকি দিতি? হ্যাঁ, আমি কি বুঝতে পারতেছি নে, নিঘাত তো সূর্য দাদা তোরে এমন কিছু কইছে তাই ভেবি মনে কষ্ট পেয়েছিস কে, তাই না? আর তোরও নন্দা বলি হারি যাই, কি দরকার ছিল অমন করি বলার? সূর্য বাবা কি শুনতি কি শুনি ফেলিছে? দাদা শুনুক না, শুনুক না, তোমাদের আদিক্ষা থেকে একটু কমবে না? তোমার মেয়ে এমন আদিক্ষাতা করতেছে আর তুমি তাদেরকে ধেই ধেই করে নাচতেছ। চুপ কর, তোরে না কতবার বলেছি অমন করি বলিস নে, ওরা বন্ধু মানুষ একসঙ্গে বড় হতেছে, আর এই বন্ধুর মাঝখানে কখনো গরিব বড় লোক থাকতে পারে না, থাকতে পারে না। পিসিকে কেন বলছো তুমি বাবা? লাট সাহেব যে আমাকে ভুল বুঝলো সেটা তো তুমি বলছো না, ও তো আমাকে বলেই দিল যে জীবনেও আমার সাথে কথা বলবে না, জীবনেও না। ঠিক আছে, আমিও ওর সাথে আর জীবনে কথা বলবো না। রাগ করে বলিছে মা? কষ্ট পাস না, কষ্ট পাস না, দেখবি এসব রাগ অভিমান চলে গেলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বাবা, কিচ্ছু না, লাট সাহেবও আর আমাদের বাড়ি আসবে না, আমিও ওদের বাড়িতে আর যেতে পারবো না, কোনোদিনও যেতে পারবো না। তোর বাপরে তুই ফাঁকি দিবি ভেবেছিস কিরে? আমি কিছুটি টের পাই না লগ্না, তুই তো সূর্য দাদার সঙ্গে কিভাবে যোগাযোগ করিস তা জানি না বুঝি, বাগানের কোন গাছে কোন দড়ি ঝোলানো আছে আমি জানি নে, বাগানের গাছে দড়ি ঝোলানো আর সেই দড়িতে ঘন্টা বাজানো যায় কি, তাই তো, তাই তো। আমি মালি রে মা মালি, গাছ গাছালি রে কারবার আমার, গাছ দেখি বলি দিতে পারি তার জন্ম বৃত্তান্ত আমি জানব নে। হ্যাঁ শোন, আমি তোরে বলি, সূর্য দাদার কাছে যেই ক্ষমা চেই নে, তোরে একবার বলেছিলাম নে ক্ষমা চাইলে কখনো ছোট হয় নে, ওই ব্যাগের মধ্যে চিঠি নে সকালবেলা ঘন্টা বাজাইতে দেখবি মান অভিমান সব ধুয়ে জল, সব ঠিক হয়ে যাবে। দেখো বাপ মেয়ের আদিক্ষেতা দেখো, ঠং শেখাও আরো শেখাও।
মনে রাখবি, অমা চাইলে কখনো ছোট হয় নে, বরং মান বাড়ে। ব্যাগের মধ্যে চিঠি আর ঘন্টা বাজাতে হবে, তাই তো? এসে গেছো? নাও খাও এটা। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে এইসব আদর যত্ন কিছু হয়েছে, কিছু চাই নাকি? ও বাবা, হঠাৎ করে কেন বলছো গো? আমি তো তোমার জন্য সামান্য এই পেস্তার শরবতটাই করে নিয়ে এসেছি। আর আমি কি জানি না সারাটা দিন তোমার কত খাটাখাটনি যায়? তাই তো একটু অবাক হচ্ছি, এত বছর খাটাখাটনি করে আসি, কই এই পেস্তা শরবত তো তুমি নিয়ে আসো না। তাই তো জানতে চাইছি, বলো না কিছু চাই নাকি? আমি কোনোদিন কিছু চেয়েছি তোমার কাছে? আমি তো যা চাই সেটা শুধুমাত্র তোমার আর শ্যামলীর জন্যই চাই। তবু ভালো। হ্যাঁ যাকগে, তা তোমার ওই চাওয়াটা কি শুনি? শোনো না, আমি কি বলছিলাম, আমি বলছিলাম ধরো যদি সত্যি সত্যি, এক মিনিট, এক মিনিট দাঁড়ো। কি হয়েছে? আরে না না, ও কিছু না, কাজের বিষয়। হ্যাঁ তুমি কি বলছিলে বলো। আমি বলছিলাম দাদাবাবু, বলছি কর্তামা একবার আপনাকে ডেকেছেন। হ্যাঁ চলো আমি আসছি। মা, আমি কিছুতেই এত তাড়াতাড়ি এইভাবে সূর্যের বিয়েটা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না মা। এই বয়সের একটা ছেলে এমন করে বিয়ে দিলে তো মা। বড় বৌমা, আমি তোমাদের কারোর কাছ থেকে কোনো রকম অনুমতি নেবার জন্য তোমাদের এখানে ডেকে পাঠাইনি। আগেই জানিয়েছিলাম তোমাদের সবাইকে যে এছাড়া দ্বিতীয় কোনো পথ আমার কাছে খোলা নেই দাদুভাইকে বাঁচাবার জন্য। গুরুদেব আমাকে বলে দিয়েছেন যেভাবেই হোক আগামী পরশুর মধ্যে দাদুভাইয়ের বিয়ে আমাকে দিতেই হবে। পরশু? এ আপনি কি বলছেন মা? দিদি ভাই, সূর্যর যেটা ভালো হবে মা নিশ্চয়ই সেই ব্যবস্থাই করেছেন, তুমি আর না করো না। কি বলছিস কি মেজ, সূর্যর এখনো 14 বছর বয়স হয়নি, কাল বাদে পরশু সূর্যর বিয়ের ব্যবস্থা করা ছাড়া ওদিকে ওদিকে ওর বাবা তো কিছুই জানেন না। বড় বৌমা, সব কথা সবাইকে জানানোর তো কোনো প্রয়োজন নেই, আমি আমার সিদ্ধান্তে কিন্তু অটল। আমি চাই না এই নিয়ে তোমরা আর কারোর সাথে কোনো রকম আলোচনা করো। কিন্তু মা। কোনো কিন্তু নয় বড় বৌমা, তোমাকে মানতেই হবে, তোমাকে আমি আমার দাদু ভাইয়ের দিব্যি দিলাম। শুনে রাখো তোমরা, আমি চাই না আমার দাদু ভাইয়ের বিয়েতে কোনো রকম বাধা আসুক। মা তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ মা, আপনি আমায় ডেকেছিলেন। রুদ্র, তোমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কথা না বলে আমাকে দিয়ে হোমওয়ার্ক না করিয়ে তুমি পারবে তো? ওই মালির মেয়েটা আর আমার হোমওয়ার্ক কেন করে দেবে? ও তো সত্যিই মালির মেয়ে, ও তো আমায় ওর বন্ধু ভাবে না, আমায় ওর মালিক ভাবে না। তাই ওর করা হোমওয়ার্ক
আমি আর আমার কাছে রাখবো না, কিছুতেই না। সূর্য, সূর্য বাবা, কি হয়েছে বাবা? তুই এমন করে কাঁদছিস কেন বল আমাকে। সূর্য বাবা, কি হয়েছে বল আমাকে। আচ্ছা দেখ, এখন যদি বাড়ির সবার সামনে এমন করে কাঁদিস, সবাই কি বলবে বলতো? কথা বল বাবা, বল কি হয়েছে তোর, কি হয়েছে? কাকিমণি, আমি যখন লগ্নাদের বাড়ি গিয়েছিলাম তখন ওর পিসি আমাকে কোবাড়ির লোকেদের পেটে এক আর মনে এক, কোবাড়ির লোকেরা কেউ কারণ নয়। তুই এতদিন সূর্য দাদাবাবুরে বন্ধু বন্ধু করে মাথায় তুলে রেখেছিলিস, ভুলে যাস নি সূর্য দাদাবাবুও কিন্তু ও বাড়িরই ছেলে। তোর এখন প্রয়োজন আছে তাই মাথায় তুলে রেখেছে, প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলি দেবে, কথাখানা মনে রাখিস। কাকিমণি, এত কিছু হয়ে গেল তাও লগ্নটা আমায় একবারও সরি বলল না। শুনো ছেলের কথা, আরে বাদ দে তো ওইসব সরি ফরি, কি হবে। আর শোন, আমার কথা আজ তুই মিলিয়ে নিস, দেখবি ওই লগ্না আসবেও না তোর কাছে সরি বলতে। আরে বাবা, ওর আর মুখ আছে এ বাড়িতে আসার? হ্যাঁ আচ্ছা কাকিমণি, ও নিজে না আসুক, ও তো আমায় সিগন্যাল দিয়ে জানাতে পারত। রাজিমার যখন শরীর খারাপ হয়েছিল তখন তো ওইভাবেই আমায় জানিয়েছিল যে রাজিমা সুস্থ হয়ে যাবে। সিগন্যাল? কি রে সিগন্যাল মানে, কিসের সিগন্যাল? এই হচ্ছে তাহলে লগ্নার সাথে তোর যোগাযোগ করবার মিডল? না, এই যোগাযোগটুকু আমি থাকতে দেব না, কাল সকালেই আমি এর একটা ব্যবস্থা করব। লাট সাহেব, রাগ করেছ আমাকে? তুমি আর বেস্ট ফ্রেন্ড বলে ভাববে না? যে কথাগুলো বলেছিল সেগুলো আমার মনের কথা নয় লাট সাহেব। আমি জানি ওই কথাগুলো শুনে তোমার খুব কষ্ট হয়েছে। সরি লাট সাহেব, সরি, প্লিজ আর রাগ করে থেকো না। সব কানেকশন আমি যাই, চিঠিটা লাট সাহেবকে দিয়ে আসি।